আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যা বাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। সম্মানিত বীরুলিয়া উলামায়ে কেরাম এবং আইএমএ মাসাদিদ এবং আমার শ্রদ্ধেয় উলামায়ে কেরাম যারা আমার মুরব্বী এখানে উপস্থিত আছেন, তাদের ডাকে সারা দিয়ে আমরা এখানে একত্রিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা যে ব্যক্তির জীবন এবং কর্ম নিয়ে এখানে আলোচনার জন্য উপস্থিত হয়েছি, এরকম বড় ব্যক্তির জীবন এবং কর্ম আলোচনা করা আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি একজন নগণ্য ব্যক্তি। তাকে দূর থেকে যতটুকু দেখেছি তার থেকে অনেক কিছু শিখেছি এবং অনেক কর্ম তার থেকে বাস্তবায়িত করার জন্য চিন্তা ভাবনা আমাদের সকলের দেমাগের মধ্যে আছে। এবং মরহুম এক ব্যক্তি ছিলেন যিনি বাইতুল মুকাররমের খতিব ছিলেন, কারি উবাইদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি একটা কথা বলিয়া গিয়েছিলেন, তিনি আমার পূর্বে যেই ভাই তার মনের ব্যথা কথাগুলি উল্লেখ করে একটা কথাই উল্লেখ করিয়াছেন, যিনি আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠতম মুফতি ছিলেন মুফতি ফজলুল আমিনি রহমতুল্লাহ আলাই, তার ছেলে বিক্রি হয়ে গিয়েছে। দেখা যায় কারি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই তিনি যেই কথাটা বলিয়া গিয়েছিলেন যে আলেম তিন প্রকার হয়, এক প্রকার সমাজের জন্য যারা দরকারি, আর দ্বিতীয় প্রকার হলো তরকারি, আর তৃতীয় প্রকার হলো সরকারি। তৃতীয় প্রকার যারা, তারা সরকারের পাঁচাটা গোলাম হয়, সরকার যেভাবে পরিচালনা করতে বলে, যেভাবে ফতোয়া দিতে বলে, তারা তাদের কথা অনুযায়ী চলাফেরা ওঠা বসা সব কিছু করে। আর দ্বিতীয় প্রকার হলো যারা নাকি তরকারি, সকলের সাথেই মিশে, আমাদের এইখানে এসে আমাদের সাথেও মিশবে, বাতিলের সাথেও মিশবে, মুনাফিকের সাথেও মিশবে, সকলের সাথে তাদের ওঠা বসা চলাফেরা আছে। আর যারা নাকি এক নাম্বার হলো তারা দরকারি, যিনি ছিলেন আল্লামা শাহ সফি আহমদ রহমতুল্লাহ আলাই, তিনি আমাদের মধ্যে ছিলেন এবং এই ধরনের ওলামাই কেরাম আমাদের জন্য দরকারি ছিল। তিনি আমাদের থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন এবং তার কর্মজীবনী বাস্তবায়ন করার জন্য আমাদের মাঝে অনেক হক্কানি ওলামাই কেরাম রেখে গিয়েছেন। তারা আসলে এই কর্মগুলি বাস্তবের মধ্যে রূপরেখা নিয়ে মাঠে নেমেছেন এবং এইগুলি সকলে মিলে বাস্তবায়ন করব। এবং এখানের মধ্যে ব্যানারে এর আয়োজনে দেখা যায় বিরুলিয়া উলামা এবং ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত করা হয়েছে। তাদের দেখা যায় অতি অনেক কষ্টের বিনিময়ে এই মাহফিল এবং এসলাহি মজলিস তারা এখানে জমায়েত করতেছে। তাদের মূল উদ্দেশ্য হলো যে উলামাই কেরামকে একত্রিত রাখা, যারা নাকি আমার পূর্বে সকল ভাই এই কথাই বলে গিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, যে আমরা একই রজ্জুতে সকলেই একই রজ্জু ধরিয়া থাকবো, আমাদের মধ্যে কোনো মতানৈক্য কোনো ধরনের বিশৃঙ্খলা আসবে না, কারণ আমরা একই নবীর উম্মত, আমরা সকলেই হলাম মুসলমান। এই জন্য আমাদের সম্মুখে যখনই বাতিল আসবে তখন বাতিলকে দেখা যায় আমাদের সকলের পক্ষ থেকে দাঁত ভাঙা জবাব দিতে হবে, যেরকম দিয়ে গিয়েছিলেন আল্লামা শাহ সুফি আহমদ, যিনি আমাদের মধ্যে সকলের সম্মুখে শাপলা চত্বরকে কায়েম করে শাপলা চক্করের মধ্যে দেখাই গিয়েছিলেন। এই ধরনের আমাদের সকলকে তার কর্মজীবন ফলো করতে হবে। তার কর্মজীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দেখা যাবে আমাদের জীবন সফলতার দিকে যাবে। আর যদি আমরা দ্বিতীয় এবং তৃতীয় প্রকারের মধ্যে গণ্য হই তাহলে আমরা বেহক এবং দেখা যাবে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এই জন্য মুহতারাম হাজেরিন, আমার অনুরোধ হলো আমরা সকলেই দেখা যাবে আমরা এক নম্বরে হক্কানি ওলামাদের সাথে থাকব এবং তাদের কথা এবং কর্ম অনুযায়ী, আমরা তাদের কর্মসূচ অনুযায়ী আমাদের জীবন ব্যবস্থা এবং আমাদের কাজ কর্ম পরিচালনা